জোহার সবাইকে। তো আমরা অলি হ জিওতে দেখা দেখি হতে সবাইকে জোহার। তো আজ আমরা একটা এখন পরিস্থিতি পৌঁছলি হ যে করোনা ভাইরাস, তো সবাই তো ঘরে ঢুকলাই হ লকডাউনে, হুড়কা জাম হয়ে গেলাই। আর হিন্দি আবে হয়ে গেল আমফান, উড়িষ্যা বাঙ্গাল চারদিকে এখন ধুন বাসা তাও হে। তো সব কিছুকে সাইডে রাখিকে আমরাকে আগুয়াই হেতি। তো আজকে আজুক আমার জাড়া পাটা ফেসবুক লাইভ মকে তারা দেখিয়ালা, সবেকাকে বহুত বহুত জহার, জয় কুর্মি, জয় কুর্মালি। তো এ যে আমার আড়াপাটাটা কর হত, এটাই তো বেজাই রিজেক বানা রেখে যে গোটা ভারতে কুর্মি আজ সঁচ হত, কেসে আমার বাকিচারি আমার নেগাচারি বাঁচাও। তো আমার বুড়া পুরখা যারা রহত তাখর যে চিন্তা ভাবনা রহেন সেগুলোকে আমরাকে বাঁচাওই হেতি। অহ খাতির এতনা আড়াপাটা, আর যেটা করল হাত সেটাকে আমরাকে আগুয়াই লেগে হেতি। তো মোর মাস্টার রহত কেশব টিড়ুয়ার, তোরা নাম শুনবে হে, ওকর লিখল ঢেলক পড়ল হাত কেশব চন্দ্র মাহাতো। মই অকটিন পড়ো রহ জার্গো স্কুলে, উমাক মই ছাত্র রহ। তো অখরে দুই লাইন লিখল কহিকে মই শুরু করম যে কুড়মালি মাই ভাখি শিখল মই দুধ ঢকি, সেহ ভাখি তোরা শিখা আর শিখাও হান। কুড়মালিং কহা কথা যাকর সঙ্গে আহন নাতা, সেহ কথা তোহরা কহা আর কহা হন। কেশবে কহে কথা মাই ভাখি বেজাই ব্যথা, সেহ ব্যথা তোরা গুচা আর গুচাও হান। তুমি মোর মাস্টার কেশব চন্দ্র টিড়ুয়ার, কেশব চন্দ্র মাহাতক মই সেবরণ করেহেন। আর একলক মোর মাস্টার রহত আনন্দ খুঁটদার, অখরা নিজেক মায়ের রকম কুড়মালিকে ভালোবাসে হেলথিন, ওরা আজিন গানি কুড়মি এবং কুড়মালি লেখে ভাবলা হাত সঁচল হাত এবং কর্ম করি গেলা হাত। তো এ দুয় মাস্টার আমার অরূপ অনুপ্রেরণা হেকত, সবসময় ওকর মনে আহি মোর ধ্যান আহি সবসময় ওকর প্রতি। ওরা যে কাম করি গেলা হাত সেটা আমরা কিছুটা যাতে করে পারি হো সেই চেষ্টাই আমরা করব। তো মই হেক সনৎ কুমার মাহাতো, মোর ঘর কি বাগমুন্ডি পুরুলিয়া, মই বড় হেলা আমার মামা ঘরে কুলাজাঙ্গা জারগক পাশে ঝেলদা থানা। তো মোর যাহা জন্মস্থান ওরা কুড়মালিনী কেন কহে পারত, ওরা যেটা মিশ্রিত যেটা হেক বাংলা সেই বাংলাটা কহত। তো মোর ভাইক ভালো যে মোর বাপ মরল পর মোকে মামা ঘর লেলে গেলা, মামা ঘরে মই ছোটলে বড় হল, তো হুয়াম পুরাটাই কুড়মালি হেকে। তো হুয়া রোহিত খাতি মই কুড়মালিটা শিখি গেল ছোটলে। তো তাকর পরে যে যা তখন তার কুড়মালি গাতে চর্চা নি রহে, যে যা পড়াশোনা করলি হ যাকর যা রহে দিক সেই দিকে চলি গেলি হ। তো মোর সাবজেক্ট হয়ে গেলি ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স হয়ে যাওয়ার পর তো মোর দিশা অন্যদিকে চলি গেলি।
ম্যাথমেটিক্স হয়ে মোর দিশা অন্যদিকে চলি গেলি, মই ঢের জায়গা ঘুরি ঘুরা আইকে আবার পুরুলিয়ায় আইকে ঠোঁড়ুয়াল। পুরুলিয়ায় যে ইউনিভার্সিটি হয় সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি আউল মই 2016 সালে মার্চ মাসে। তো তখন ইয়া কুড়মালিক আন্দোলন চলে হেক, যেসন অজিত মাহাতো, যেসন সুনীল মাহাতো, আরো যারা আহাত আমার ইয়া কুড়মালিক কিরিটি মাহাতো, তাকর সঙ্গে পরিচয় হলি মর হিয়া আইকে। ঢের আন্দোলন হয়ে হলে কুড়মি সমাজে কুড়মি ভাষা লেইকে, তাকর খাতির মই আরো ইচ্ছাটা বাড়ি গেলি মর। আর কুড়মালি ভাখিক যে তার যে স্বাদটা, সে স্বাদটা মই তো আগুয়ে পাওয়ার ছোটক লেই, সেই স্বাদটা আরো মর বাড়ি গেলি। তো এখন 2016 সালে মই যেটা অনুভব করহ সেটা হেক যে কুড়মালিক মাঝে কিছুদিন একটু থিরাইগে রয়ে গেল কিনা চর্চাটা, এখন কিন্তু চর্চা বাড়িয়ে গেল হেক। আমার বুড়া পুরখারা যারা আহ তারা ওরা যেসন করহত করহত, আমার ইয়াং জেনারেশন জুয়ান ছোয়ারাও কিন্তু আগুয়াই আহত, গীত ঝুমের ছেপ কবিতা গল্প উপন্যাস সবে কিন্তু এখন লিখা হেক। তো এই যে আমার কুড়মালি মাই ভাখি সেটা আমরাকে দিন রাত সেওড়ে হেতি, দিন রাত চর্চা করে হেতি এবং লেখাপড়াও করে হেতি। তো কুড়মালিক যে স্বাদ একর মধ্যে যে আমার অন্তরেক ভাবটা থাকি আর কিনা, সেটা কিন্তু অন্য ভাষায় আমরা নি কহে পারো, আমরা নি বুঝা পারো না। তো সেই জেলায় যে কুড়মালিক বাঁচা খাতির আমার বেঙ্গলও শুরু হয়ে গেল হেক পড়াশোনার ব্যাপারটা। একর আগু তো রাঁচি শুরু হল বহুত আগু, আমরা তখন ছোট ছোট রইহ 80 সালের পর সেই সময়টাই। তো তখন শুনে হলি যে কুড়মালি লেখাপড়া চলে হেক, আমার সিনিয়ররা আমলে বড় বড় যারা রা তারা তারাও কুড়মালি পড়ল আত টুকটাক। তো তখন তো বুঝেনি পারে হলো যে কুড়মালি কেসে পড়াত রে বাপ, না হে কোনো অক্ষর না হে কোনো কিছুই, তো কুড়মালি কেসে পড়া হাতে। তাকর পরে পরে দেখলি ও না ঝাড়খণ্ডে তখন কুড়মালি পড়ে হইতে হিন্দি, আর আমার বেঙ্গলি ছোয়াগুলাই তখন বাংলায়ও লিখে পারতলা। তো সেই খাতিরে তখন কুড়মালিটা দিকে একটু আকর্ষণ বাড়ো রহি। তারপর লাইন অন্যদিকে চলে যাওয়ার পর একটু ডিস্টার্ব হলে কিন্তু আরও ঘুরিয়েও লিহ আমরা। এখন আমার যেটা কাম হেতি এখন বহুত লগ কুড়মালি ডেকে কাম কর হত, আমরা ইউনিভার্সিটি যেসন চালু করি হলা ধীরে ধীরে চালা হতে কলেজগুলাই, কলেজগুলালে স্কুলে, স্কুললে প্রাইমারি স্কুলে, এরকম করি কি আমরাকে কুড়মালিটাকে বাড়া হতি। তো ঝাড়খণ্ড সরকার বহুত আগুয়ে চালু করল আহত, বেঙ্গল সরকার 2018 দেল থেকে আমার দ্বিতীয় রাজভাষা কুড়মালি, সেই খাতির আমরা আরও একটু বল পাওলি হ। এবার ডেভেলপমেন্ট বোর্ড হলা হেক হুঁয়াও চর্চা কর হত কুড়মালি। আমার পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া হিন্দে মালদা রায়গঞ্জ ওয়েস্ট বেঙ্গলে যেসন চলে হেক, ঠিক একেভাবে আসামে চলে হেক হুঁয়া আমার সুরেশ ভাই আহাত বহুত তাগড়া ছোয়া হাকে। একর পর উড়িষ্যায় আহাত বহুত গুণীমানী লগ আহাত, সবকে একর মই নাম নি জানো। আমার ঝাড়খণ্ডে তো ভরি লহাত বহুত লগ আহাত যারা কুড়মালি বহুত চর্চা কর। তো এ যে চর্চা সেটা আমার ছড়িয়ায় আহি বহুত জায়গায় ছড়িয়ায় আহি, সেই ছড়িয়াল জিনিসটাকে আমরা জহড়াইকে
ঠিক করিকে এসন ভাবে আমাকে তৈরি করে হেঁটি যাতে যে সেটা আমাদের একটা মানে কি ওয়ার্ল্ডে একটা বড় সাহিত্য চলিয়া হবে। তোটা বিরাট বড় সাহিত্য হাতে কুড়মালি, কুড়মালি ভাষার যে শব্দ, কুড়মালি ভাষার যে শব্দগুলো সব প্রকৃতি লি আওলা, প্রকৃতিক প্রাকৃতিক আওয়াজ লি আওলা, এক একটা আওয়াজ এক এক রকম মানে আহ কুড়মালিক যেসব ব্যাকরণ আহ ভাঙর আহ তেসনে তার সব রকম আহ বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া সবগুলাই আহাত। আর একর যে মধুরতা কুড়মালিক যে মধুরতা আহ সেটা কিন্তু যে একবার খাই দেখল হয় চাখি দেখল হয় সে কিন্তু আর ভুলে নি পার। তো ব্যাপারটা হয়ে গেলা ঝাড়খণ্ড যেখানে চলে গেল রাঁচি ইউনিভার্সিটি, মারোয়ারি কলেজ, বিনোবা ভাবে ইউনিভার্সিটি চলে হেক, কলহন ইউনিভার্সিটি চলে হেক, আর আমার বিনোদ বিনোদ বিহারী মাহাতো কয়লাঞ্চল ইউনিভার্সিটিও চালু হতে। কিন্তু উড়িষ্যায় কাহা চলে সেটা মোর এখন খবর নাই আর কিনা। বেঙ্গলে আমরা প্রথম চালু করলিও হিয়া সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, একর আন্ডারে পহিলে একটা কলেজে দিল ঠিক, তা করলে দুইটা কলেজ হলে এখন তিনটা কলেজ হয়ে গেল হে। ই বছর আরও কয়েকটা কলেজে হেক কথা রহে, কিন্তু এ যে যা পরিস্থিতি হলে আর কিনা ও পরিস্থিতি জ্বালাই আমরা এখন আগুয়ায় নিয়ে পারলিও, কিন্তু ভিতরে ভিতরে আমার চেষ্টা হবে করি কলেজগুলো বাড়াও হতে। আমরা বহুত লোক কুড়মালিং কথা কহত, আমরা চেষ্টা করি হলা এই কালচারটাকে আরো বাড়াও হতে। তো কথা কহে সঙ্গে সঙ্গে লিখা পড়াক চর্চাটা লিখিত রূপটা আমার বেশি দরকার। যখন আমরা কোনো কোর্স চালাও যাব তো ঢের রকমের ভাগ রহে, যেমন কবিতা রহতে, গল্প রহতে, নাটক রহতে, উপন্যাস রহতে, অনুবাদ সাহিত্য রহতে, গ্রামার রহতে, ডিকশনারি রহতে, মানে শব্দকোষ। তো সেই শব্দকোষটাও ভীষণ ভীষণ দরকার, খুব বেশি দরকার। তো এখন আমার যেটা দেখেই হো আর কিনা, আমার যে কালেকশন যেটা আছে জহড়াল জহড়া পাল্লা হো আর কিনা, আমি সবে কাকর সবে ইউনিভার্সিটি যখন সিলেবাস বনাই হলো আর কিনা, তখন সুনীল বাবু দেলা হাত, কিরিট বাবু বস্তায় বস্তায় বই দেলা হাত, এইচ এন সিং এ দেলা হাত, বৃন্দাবন বাবু দেলা হাত, শক্তিপদ বস্রিয়ারে দেলা হাত, শম্ভুনাথ বস্রিয়ারে দেলা হাত, অনন্ত কেশরিয়ারে বই আহি, পদ্মলোচন মাহাতক বই আহি, তারপরে সৃষ্টিধর কাটিয়ার যিনি সাধু রহত অক্র বইগুলো আমি জোগাড় করলাম, কেশব বাবু বই জোগাড় করলাহি। তো এহে করিকে ঢের বই জহড়ালা হেক, সিলেবাস তো আমরা করলাই হোক, পড়াশোনাও চলে হেক, কিন্তু আমরাকে থামি থাকলে নি হেতি, থুম দিলে নি হেতে, আমরাকে চালাই যাই হেতে, আরো বেশি করে লোক আগুয়াই হেত। মোর যারা জড়িয়ে আইহা, মোর যারা বন্ধু বান্ধব আইহা, বা মোর যারা মোকে যারা চিনিয়া জানিয়া সবে কাকরকে মই জহার, আর যারা নি চিনিয়া তাগো মই জহার জানাও হন, যে আমার এটা পণ লই হেতি, শপথ লই হেতি যে আমরা মায়ের ভাকিকে বাঁচাবে, আগুয়াই লে যাই হেতে। তো মই যদিও ম্যাথমেটিক্সের প্রফেসর, তো যেহেতু মই ছোটবেলায় সাতটি পাওলাম, মই এটা ছাড়মনি, সবে কাকর সঙ্গে মই রহম এবং এই ভাকিটাকে আমরা আগুয়াই লেলে যাব। তো কুড়মালিক ভাকিক যখন মহত্ব আমরা
আলোচনা করিয়া বিভিন্ন জায়গায় আইন, তখন মই দেখো আর কি না বা সচ বা অনেক জায়গায় শুনেও পাও যে এই ভাকিটা বিভিন্ন ভাকির সঙ্গে মিল আছে একদম, যেমন খট্টা পাঁচ পরগনিয়া নাগপুরিয়া এগুলা তো হবে করে, সেই সঙ্গে বাংলার সঙ্গে মিল আছে, অসমিয়ার সঙ্গে মিল দেখে পাইব, উড়িয়া ভাষার সঙ্গে মিল দেখে পাইব, আমরা নেপালির সঙ্গে মিল দেখে পাইব, তাহলে এটাকে মানে কিনা আগে যে ছটনাগপুরে কুর্মি ভাষাটা কুড়মালি ভাষাটা বাকিটা চারদিকে ছড়িয়াল, মানে এখর যে মূল সোর্সটা কেন্দ্রবিন্দুটা ছটনাগপুরে কুড়মালি, তো সে হুয়ালে চারদিকে ছড়িয়ায় গেল, বাংলায়ও লেলাথিন, উড়িয়ায়ও লেলাথিন, হিন্দিও লেলাথিন, অসমীয়াও লেলাথিন, নেপালিও চলে গেল হে, তো হে করি করি কুড়মালিক যে মূল স্রোতটা সোর্সটা সেই সোর্সটা থাকি গেল গিয়ে ছটনাগপুরে, তো এটা আমার যেহেতু আমার কুর্মি জাতটা রয়ে চাষি চাষি ভুষি চাষ কর পড়াশোনা বাদ দেখাক না চাষ করিকে খেলে খালেই হেতে, তো এহে ধারণাটা রয়ে আমার সেই জানাই আগে তো পড়াশোনা আমার লগ্নি করে হেলা ময়ে হাকে পহিল মর চোদ্দ গোষ্ঠী ময়ে পহিল পড়াশোনা করলাম ময়ে একটা প্রমাণা, তো এরকম বহুত লগ হাত বিহানে উঠিকেই হাত জোতে গেল পড়াশোনা বাদ দেখাক, পড়িশুনি করলে কত না খাইকে মরবে আর হাত জতলে খাই পাব অন্তত, তো এহেটা জ্বালাই আমরা পড়াশোনার দিকে আমরা ঢের পেছুয়াই গেলি, কিন্তু এখন তো আমরা ঢের আগুয়াল আমার সব জায়গায় লগ হাত, আমার যেসব প্রফেসর হাত মাস্টার হাত ডাক্তার হাত ইঞ্জিনিয়ার হাত, তো আমরা আর পেছুয়ার দরকার নাই, আমার উকিল হাত সব জায়গায় আমার লগ হাত, তাহলে এখন আমরা তো পেছো আপনি, আমরা যেসব নিজে কামগুলো কর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করতা ডাক্তারে ডাক্তারি করতা প্রফেসরে পড়াওতেন নিজের সাবজেক্ট, তাকর সঙ্গে সঙ্গে মাই যে ভাখি কুড়মারি সেটা একটু চর্চা করে হেতে, তো মই আমার সবে কাকর ঠিক আরদাস রাখুন যে তোরা যতনাটুকু পারবে হে কুড়মালি বাকি চারিটা করা কথা কহা আর কহা হন, সেই সঙ্গে দুই চারটুং হলো দুই চারটা দাঁড়ি হলো লিখা লিখে এত না লিখলে বা ডকুমেন্টেশন না রহলে কেউ নি বুঝব তো কহল কথা কতক্ষণ রত কিছুক্ষণ পর তো ভুলি যা, তো সেই জ্বালায় কখন লিখে হেতি, আর একটা জিনিস যেটা আমার শব্দকোষ ডিকশনারি ডিকশনারি এবং সেই সঙ্গে শব্দগুলোর যে উৎপত্তি কেসে হলে সেটা বিশ্লেষণ সেই সেই রকম কিছু আমার দরকার আছে, আর সেই সঙ্গে মাল্টিলিঙ্গুয়াল ডিকশনারি কহ মাল্টিলিঙ্গুয়াল মানে কুড়মালিক সঙ্গে হিন্দি ট্রান্সলেশন কুড়মালিক সঙ্গে বাংলা ট্রান্সলেশন কুড়মালিক সঙ্গে উড়িয়া কিনা হাতে কুড়মালিক সঙ্গে ইংলিশ কিনা হাতে এরকম মাল্টিলিঙ্গুয়াল যে ডিকশনারি সেইগুলো বাহারা হতে বা কুড়মালিক সঙ্গে সাঁওতালি কেসন হতে ডিকশনারিগুলো, তো শব্দকোষটা আমার দমে দরকার রাখি এখন শব্দকোষটা ডিকশনারিটা, তো মই এটা সবে কাগঠিন মই কহবন যে যা কঠিন যেরকম আথুন শব্দকোষ সাড়াগুলা হাত বিশ্লেষণ সমেত সাড়াটি কেশন করি কে আউলি সাড়াটি তাকর
বিশ্লেষণ সমেত যদি আমরা একটা রেডি করে পারিও, তাহলে এটা আমার একটা বড় কাম হইতি। এখন সেইটা যদি আমরা পাবলিশ করে পারিও, প্রকাশন করে পারিও, তাহলে আমার আরো একটা ধাপ আগুয়াই যাব। তো বাকি যখন আমরা কহ যেসন কহ, ঠিক একই রকম ভাবে আমরা লিখে হেতি, যেই যেতনা পারবে লিখা, আর যেই যেতনা পারবে হে জড় কর লিখল, বহুত লিখল আহেন আজা পুরখাক থিন, তো সেইগুলা জড় করিকে বই আমরা বাহারা হব। তো সেটা তারা যদি বই আমরা জড় করে দিয়ে পারিয়া, তাহলে আমরা ইউনিভার্সিটি ISBN দেখে আমরা বই বাহারা হব। ইউনিভার্সিটি আমরা কথা কহ লাইও, আমার ভাইস চ্যান্সেলার, রেজিস্ট্রার, যারা হাত কন্ট্রোলার, সবাই কিন্তু চাহ হত যে ডকুমেন্টেড বুক মানে বই এটার সংখ্যা বাড়াও হেতি। আমার আহি মুই স্বীকার করো বহুত আহি, বহুত লেখয়া হাত আমার, তো ঢের লেখয়া নিজেরা মানে পাবলিশ করে নি পারত, সেটা মুই শুনলাম। তুমি ওরাকে কহলাম যে আমার তরফলে আমার সব সময় আমরা সাহায্য করবি, মানে বই প্রকাশ করে দেবি নাকি পাবলিশ করে দেবি, কিন্তু লিখে কামটা তো আমরা করে নি পারো, লিখেকটা তো ওরাকেই করে হ্যাঁ তুমি। তো যে সময় শক্তিটাকে কহলাম হ্যাঁ, আমার সৃষ্টিধর সাধু হাত ওখরাকেও কহলাম হ্যাঁ, ওখর বহুত কালেকশন আহেন, আমার মাস্টার আনন্দ খুঁটদার ওখর টিন তো বহুত রহেক শুনে হলো আর কিনা, তো এখন কিনা হেক জানি জানি নি পারো হ্যাঁ, নাহলে ওগুলাকে বই আকারে বাড়াওলে আমার বহুত লাভ হেতি। তুমি আমার ভাইস চ্যান্সেলার কথা কহলাম হ্যাঁ, ওরা যে পুস্তক পরিষদ আহেক আর কিনা গভর্নমেন্টে মালে বইগুলো বাড়াই দেয়, যদি আমরা পাণ্ডুলিপি দিয়ে পারি তো ওহে খাতির মুই আরদাস করে হন আমার ভাই পানোনাথ, আমি ঢের চেষ্টা করিস আহে ঢের ব্যস্ততার মধ্যে কিন্তু লেখালেখি করে, সুরেশ ভাই তো করবে করে চাহে, শক্তিদা আহে আর আমার আগু আগুকার যারা লেখয়া সুনীল বাবু ওরা তো লিখতে আহাত, কীর্তি মাহাতম লিখ হাত, শম্ভুনাদ বশ্রিয়ার আর যারা লিখি গেলা হাত, অনন্ত কেশ্রিয়ার, পদ্মলোচন মাহাতো, আমার শশীভূষণ মাহাতো, লক্ষ্মীকান্ত মুতরুয়ার, কেশব টিলুয়ার, তো এরকম বহুত লোক আহাত যেগুলো আমরা জড় করি আমরা বাড়াবেক খাতির লাগি রহ। এখন যেটা হয় যে স্ক্রিপ্ট বর্ণমালা, বর্ণমালাটা লেগে ঢের লোক কহ হত বর্ণমালাটা কিনা হতে, ঝাড়খণ্ডের লগে বিহারের লগে তো হিন্দি দেবনাগরী লিখ হত, আচ্ছা হিন্দি চক্রধরপুর হুন্দে ওমপ্রকাশ দ্বারা হাত ওরাও লেখ হত, ওমপ্রকাশ দা খুব চেষ্টা করে কর হত ওরা, তো ওরা যেটা কর হচ্ছে রোমান রোমান মানে ইংলিশে লিখে, আচ্ছা আমরা হিয়া হিয়া যেটা লিখি হলা বেঙ্গলে সেটা হয় বাংলা, আর আসামে ওরা দুই রকম লিখ হত আর কি না, দেবনাগরীও লিখ হত অসমীয়াও লিখ হত, তো আমার স্ক্রিপ্টটি এখনো রেডি নিয়ে হেলাহি। শুনে হল ঝাড়গ্রামে ঝাড়গ্রামে জয়ন্ত মাহাতো ওরা আহাত আর কিনা, ওরা স্ক্রিপ্ট ডিজাইন করল আহাত আর বয়ও বাড়াল আহাত আর স্কুলও চালাও হত আর কিনা, মঙ্গল মাহাতো আহাত ঝাড়গ্রামে, ছত্রমোহন মাহাতো আহাত ঝাড়গ্রামে, বহুত পূর্ণ কবি, তো সবে কাজ চেষ্টা কর হত। তো আমরা স্ক্রিপ্ট ঠিক জ্বালাই এখন যাতনাটি নিজ সচব সচে হেতে গেই, কিন্তু এখন আমার যেই যেটাই পারবে আর কিনা রচনা করা, সে কবিতা হোক, গল্প হোক, অনুবাদ সাহিত্য হোক আর নভেল হোক, ছেব হোক, ঠিক হোক সব করতে রহে হতন। আমার যখন মহাদেব ডুঙ্গরিয়ার আহাত বহুত কাম কর হত ওরা, আমার রাকেশ মাহাতো আহাত ওরা পুরো ইতিহাসটাকে
নতুন করি করার একদম যুক্তিযুক্ত ইতিহাস তৈরি করা হত। ওরা বহুত বহুত জহার জানাবেন। আর আমার যারা ইয়াং ছোয়াগুলা আহাত আর কি না, এখনো পড়াশোনা করো হত, আমার শৈলেশ ভাই তো পিএইচডিও করেছে হে রাঁচি কুড়মালিক উপর। আর আমার ইয়া পুলকেশ্বর মাহাতো আহে আমার বাগমুন্ডি ডাউন, হ্যাঁ আটনাক, তো ওরাও কুড়মালি লেগে পিএইচডি করো শুনো হত। তো এরকম বহুত চেষ্টা চলে হে আর কি। তো এখন যেটা হেগলা আমার যে ভারতে ভাষা গোষ্ঠী আর কি না, ভাষা গোষ্ঠী আহে ইন্দো এরিয়ান আহে, দ্রাবিড়িয়ান আহে, আর অস্ট্রো স্ট্যাটিক এশিয়াটিক আহে, তো এরকম করে ভেদ ছটা আহে, সাইনো টিবেটান আহে, তাই কড়াই আহে, গ্রেট আন্দামানিজ আহে। তো এটা লেগে ঢের জায়গায় মোকে শুনে হে যে কুড়মালিটা কোন গোষ্ঠীর ভাষা হ্যাঁ আর কিনা, কুড়মালিটা কোন গোষ্ঠী পড়তে আর কিনা। তো কিছু কিছু লোকে কহ যে ইন্দো এরিয়ান হতে, তো মই সচ হ ইন্দো এরিয়ান যদি হে তাহলে আর্যলা আওয়াল পর এই ভাষাটা হেলা হে। তখন মই কলে না, এটা তো ইন্দো এরিয়ান নি হই পারি, কারণ ই তো কুড়মা কুড়মি রাকর ভাষা কুড়মালি, তো বাকিটা আগে কুড়মি রাখো মেনলি, তারপর পরে তো হেদ মিত হেদ হিত মিতান যারা সবাই কহ হাত কুড়মালি, আমার বেল্টে যারা আহাত আর কিনা সঙ্গে যারা আহাত। কিন্তু যদি কুড়মি রাখর ভাষা হেন তাহলে কুড়মিরা তো বহুত প্রাচীন জাত, সেই প্রস্তর যুগলে আবেন কৃষি সভ্যতা হলে 1250 খ্রিস্টপূর্বাব্দে, তো তাকর তখনলে তো এই ভাষা চলি যাবে হে। তো আর্য ভাষা তো নি হই পারে এটা মোর যা যুক্তি আর কিনা, মই অতনাটা ভাষা তত্ত্ব নি বুঝো, তবু মই কহলেন তাহলে আর্যরা হলো তো ধর 1500 খ্রিস্টপূর্বাব্দে, তারপর পরে তো এরিয়ান ভাষাগুলো আওলে আর কিনা। তো মই যেটা আইডিয়া তাহলে কি আমার কুড়মালিটা দ্রাবিড়িয়ান ভাষা, মোর এখন পর্যন্ত যেটা মোর বিশ্বাস যারা রিসার্চ করিয়ালা রাকেশ বাবু বা যারা আইহা আর কিনা, যে কুড়মালিটা মনে হয় দ্রাবিড়িয়ান ভাষাই হেতে। আমার তরণী বাবু আহাত তরণী বানুয়ার, তোরা তো বহুত বিশ্লেষণ করল হাত, এটা অঢক লেগে একটা কবিতাই করল হাত অঢক, এই অঢক যে ব্যবহার, অঢক যে ব্যবহার কুড়মালি এতনা বেশি আহে, সে অঢক ব্যবহারটাই কবি দেখলে একটা দ্রাবিড়িয়ান হতে। আরো কিছু কিছু হয়তো বৈশিষ্ট্য আহে, সে বৈশিষ্ট্যগুলো মই অতনা ডিটেলসে নিয়ে জানো, এটা চর্চা করে হেতে। আর যারা ভাষা সাহিত্যের লগ হেখিয়া তাহর ঠিন তাকর ঠিন মোর আর্দাস আহি যে তোরা এটা চর্চা করবে হে। এখন যেটা মই আগু বছর একটা রিসার্চ পেপারও পাবো রহ যাদবপুর ইউনিভার্সিটি আহি একটা কম্পারেটিভ লিটারেচার ডিপার্টমেন্ট আহি যাদবপুর ইউনিভার্সিটি, তো হুঁয়ালে ওরা একটা রিসার্চ পেপার বাড়াও রহ। সেই রিসার্চ পেপারটা যখন মই দেখে গেলাম পড়ে গেল তখন দেখো হুঁ যে ওটাই কুড়মালিকে রকলাতে ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ, ইন্দো এরিয়ান ভাষা গোষ্ঠী। তো তখন মই যোগাযোগ করলো হিন্দে হুন্দে আমার ভাই সমূর হয়ে, তারপরে ইয়া হে আমার সুরেশ ভাই আহে সুরেশ মাহাতো, ওরাও বহুত ইন্টারেস্টেড আহাতে গেলাম কুড়মালিক উপর। তো ওখান সঙ্গে আলোচনা হলে আমরা যাদবপুরও আহে আমার প্রফেসর আহে অরুণ মাহাতো, ওখর সঙ্গে আমরা কথা কলিও, তোরা একটা প্রতিবাদ জানাও রই যে ইন্দো এরিয়ান কেসে হেতে তাকে যুক্তি কিনা আহে। তো এটা যে দ্রাবিড়িয়ান হেকে তাকর পক্ষ আমাদের আমরাকে যুক্তি দেই হেতি, তুই কামটা তো মই নি করে পারম না, যারা আমার গবেষক আইহা আর কিনা রাকেশ দা বা যারা আইহা আর কি তরণী বানুয়ার বা আমার বৃন্দাবন বাবু ভাষা সাহিত্যিক যারা লোক আইহা আইচেন সিং আরো বহুত বহুত লোক আর পরমেশ্বরী বাবু সবাইকে জহার
সবাই এটাকে সচি দেখবে আর কিনা, আমার যুক্তিগুলা খাড়া করে হাতি যে আমার ভাষাটা কোন গোষ্ঠী কাকি, এটা কিন্তু আমার এখন একটা চ্যালেঞ্জ একরকম আল্লাহ। কারণটা হইগলা যখন আমরা বেঙ্গলে আইহ কুড়মালিটাকে বাংলা দেখে বিশ্লেষণ করি হলো, মানে আগু বাংলাটা তারপর পরে কুড়মালিটাকে বিশ্লেষণ করি হলো, তাহলে যখন বাংলায় আমরা বেঙ্গলে আইহ তখন বাংলা দেখে কুড়মালিকে বিশ্লেষণ করি হলো, তাহলে এরা বুঝা খোঁজা হচ্ছে বাংলালে কুড়মালি আবে। এখন যখন ঝাড়খণ্ডে আইহ তখন হুয়া জেশনটা হেগলা যে হিন্দি দেখে কুড়মালিকে বিশ্লেষণ, তাহলে হুয়া কেশন বুঝা হেক না হিন্দি লে কুড়মালি আওলা হেক, বিহারি লে কুড়মালি আওলা হেক। এবার যখন উড়িষ্যায় হেগলা তখন ওরা কেশন বুঝা হয়েছিন না উড়িয়া দেখে উড়িয়া ল্যাঙ্গুয়েজ দেখে কুড়মালিকে বিশ্লেষণ করে হাতি, তাহলে ব্যাপারটা কিনা হ্যাঁ হেক না যখন বাংলায় করো হত বাংলালে কুড়মালি তখন কত না এটা বাংলা ঘোষা বাংলা উপভাষা হয়ে পারি, যখন ঝাড়খণ্ডে বা বিহারে করো হত তখন না এটা কুড়মালিটা হিন্দি উপভাষা হয়ে পারে, আর যখন উড়িষ্যায় করো হত তখন ওরা ভাব হত তার এটা উড়িষ্যা উপভাষা হাতি। আরো কিছু কিছু জায়গায় যেটা হয়ে গেল যে পাঁচ পরগনীয় খট্টা খট্টার সঙ্গে আমি শুনলাম মাঝে মধ্যে খট্টা ভাষাটা তো কুড়মালির সঙ্গে দমে মিলাই, আর নাগপুরিয়াটা আমি শুনলেন এখন সেরকম ভাবে নাগপুরিয়া হে তারপরে তামাড়িয়া কিনা কিনা আহেক আর কিনা, তো তো সেগুলা হয়ে গেল তো কুড়মালিটাকে আমরা কুড়মালিক রকম করে যদি আমরা বিশ্লেষণ করিও তাহলে তার আসল রূপটা বাড়াতে কুড়মালিটাকে কুড়মালিক ভাবেই তাকে বিশ্লেষণ করে হতে, নাহলে তার অন্য অন্তর দেখে সেটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করে পারি। রচ রচায় কি ডায়েরটি ভাঙি গেল, রচ রচায় কি একটি ডায়ের ভাঙি গেল, তো এটাকে যদি আমরা বাংলায় বিশ্লেষণ করে যাই এটাকে শোনাতে হড়বড়ায় কে দৌড়ি খেলা, এরকম বহুত বহুত সাড়া হাত আওয়াজ আহে যেগুলা গুলো কিন্তু সঠিকভাবে অন্য ভাষায় আমরা বিশ্লেষণ করে নি পার। তো মোর যেটা চিন্তা মোর যেটা চিন্তা ভাবনায় আবেশাই যে এতনা ভাষার সঙ্গে কুড়মালি মিল আহে তাকর মানে অতনা ভাষা লেগে কুড়মালি নি হেলা হে কুড়মালি লে অরা লেলা হাত। যখন রবি ঠাকুর গান একটা গান হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের যে যখন পায়ের চিহ্ন পড়বে না মোর এই বাটে, এই যে বাটে এই বাটে কথার মানেটা কিন্তু ওই কবিতাটার দিকে যে বাটে কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করলাক বাটে বাটে মানে দিকে, তাহলে আমরা কুড়মালি তো আমরা বাটে কই হ কোন বাটে যাহিস ই বাটে আহেন, তো রবি ঠাকুর এটা ব্যবহার করলা হ্যাঁ যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তো বাটে সেই বাটেটা কাহা যা হলি সচি দেখা তোর, তো এরকম এই যে যখন আমরা গড় মুড় কই হ গড় আর মুড় হাড় গড় মুড়, তো বাংলায় যখন মুড়টা কিনা কথি করা মাথা কথি মাথা, এখন কহতু মাছের মাথা খাবো মাথাটা না হয়ে করা কিনা কহ মুড়ি খাবো মুড়ি মাছের মুড়ি মুড় মুড় থেকে মুড়ি কুলি মুড়ি সেরকম হয়ে গেল, তো এই মুড়টা কাহা নেয়া হলে না মুড়টা কুড়মালি লেই আওলা, নাহলে ওরা তো সবসময় মাথায় কহ কখনো মুড় কহ কি বাঙালিরাই, কিন্তু মাছে যখন মাথাটি খেয়াতে তখন মাছে মুড়ি খাও, তো এরকম বহুত বিশ্লেষণের দরকার আছে বুঝে কথা আছে যে হামর সাড়া গিলা হামর শব্দ গিলা কিনাভাবে আওলাহি কিনাভাবে বিশ্লেষণ হেহে গিলা, আর অন্য ভাষায়
कैसे कैसन भाभी के ओरा व्यवहार करे हथिन एटा हमर किंतु रिसर्च एक जिनिस है। तले पहिल काम ता है गा हमर जे निजे निजे जे जितना पारबे रचना करा से कविता है पारे झुमेर है पारे गीत है पारे गल्प है पारे और सेई संगे जे साड़ा गुला तोरा जानिया शब्द गुला वार्ड गुला सेगुलो के तोरा लिखी राखी के देखा हन जे कैसन करी के साड़ा गुला आउला साड़ा गुला कैसन करी के आओ हन ताकोर बुधपुत्त ठीक है ना माने डेर कोथा थे के डिराइव हो सेटा हमरा के जाने हैं ताले एहे करी के हमरा आगवा पारो आर जरा गवेषक हाथ जन महादेव दावला हाथ महादेव डुंगरियार तो बहुत बहुत शाबाश तोरा जे जी जान लगाई के इतना कोरियाला बाकी चारिक जलाई बहुत तोरा बहुत दंडवत तोरा के हमर सुनील बाबू हाथ आरो बहुत मैं नाम नहीं जानो सबे का कर परिचय हेले भालो हेते कर किना तो सबे का कर मैं विराट दमे जोहार आर किना जब गोर लागी मोराही मोके तोरा सहज करबे हे आर किना जाते मैं मोर दिगेले বাকিটাকে আগুয়াই লিয়ে যেতে পারি মোর দিকটা কি এখন অফিসিয়ালি দিক মুই তো অতে লিখে নিই পারম আর যেটা কোন কবিতা ঝুমের মই লিখে নিই পারম কিন্তু মই অফিসিয়ালি যেটা মোর করে কথা আর কি না সেটা মই সব সময় করম এটা মোর ইয়াক টানে সব সময় করম এটা তো সবে কাকর মই নাম মনে নাই মোর বহুত লিখয়া হাত বহুত রচনাকার আহাত কুড়মারি তো মোর এখন যেটা আরদাস তোরা যে কোনো উপায়ে মুখে এলাকে জড়াই দেবে আর যারা পাবলিশ করে নি পারিয়ালা প্রকাশ করে নি পারিয়ালা বই টই তাকর ঠিক মোর দিগেলে সব রকম সহযোগিতা রহতে আর কিনা আর্থিক দিগলে যখন যেসন রহতে সেই রকম আমার ইউনিভার্সিটি দিগলে পুস্তক আকারে বই আকারে পথি আকারে जैसे बाहर है सेटा हमरा देखबे करो तो झारखंड ढेर आगवाला हाथ कुड़माली भाकीचारी कुड़माली शिक्षा दीक्षाएं बेंगलो धीरे धीरे आगवा है हमरा शुरू कर लाइ एक और पर मेदिनीपुर मेदिनीपुरे जेटा विद्यासागर यूनिवर्सिटी ओटा मोर सुनील बाबू संगे कथा हला ही हमरा चिठी कर हुआ विद्यासागर यूनिवर्सिटी हुआ ले जाते डिस्टेंस এডুকেশনে কুড়মালিটা চালাও তার কিনা ওরা সেটাকে আমরা মান্যতা ল্যাব আর একর মধ্যে যদি আমার ঝাড়গ্রামে ইউনিভার্সিটি চালু হয়ে যায় তাহলে এটা পহিলেই হুঁয়া চালু করে হাতে ঝাড়গ্রাম সেটা হুঁয়া আমার ঝাড়গ্রামে যারা আহাত মঙ্গল মাহাতো জয়ন্ত মাহাতো আমার রাজেশ মাহাতো আহাত আমার ভূপেন্দা আহাত ওরা কিন্তু রেডি হাত আর কিনা এখন পড়াশোনার দিকটা আমার আগুয়াই হেতে আর যেটা হয় যে এইট শিডিউল এক ব্যাপারটা ভারতীয় সংবিধানে যে এইট শিডিউল আছে হুয়া অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দি আছে তারপর স্ক্রিপ্ট হয় দেবনাগরী ইংলিশ আছে ইংলিশে স্ক্রিপ্ট মেইনলি হয় ল্যাটিন তো তাকর পরে আরো ওগুলো আর বাকি 22টা বাকি বা ভাষা হুয়া শিডিউলে আছে 22টা তো ওটাই ইন্দোরিয়ান ভাষাও আছে আর দ্রাবিড়িয়ান ভাষাও আছে আর 45টা ভাষা বাকি আমার কিন্তু ওয়েটিং লিস্টে আছে এই ওয়েটিং লিস্টের মধ্যে আমার কুড়মালিও আছে যে কেন্দ্রীয় সরকারে যেটা এইট শিডিউল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল 344 অ্যান্ড 351 যে 22টা বাকি আছে আর 45টা 45 বাকি এখনো কিন্তু লাইনে আছে সেই লাইনের মধ্যে আমার কুড়মালিটাও আছে তো কুড়মালি আছে কুড়মালি জানাই আমরা লিখালটা যখন আগুয়াই লেলে যাব সেরকম
স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের চিন্তা ভাবনাটা আমরাকে করে এটি স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট যদি না হয় তাহলে কিন্তু এইট শিডিউলে মনে হয় স্ট্যান্ডার্ড স্ক্রিপ্ট না থাকলে এইট শিডিউলে ওরা চান্স নিয়ে দেখতি। তো এহে জানাই এ খাতির মই ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গল আসাম বিহার যারা আইহা সমাজ কমিয়া কুড়মালি বাকি চারিং যারা আইহা সভে কায় একমত হইকে একটা স্ক্রিপ্ট বনা খাতির চিন্তা ভাবনা করা। এখন লে চিন্তা ভাবনাটা করলে হয়তো এক দুই বছরের মধ্যে আমরা সাকসেস হই পারো। সাঁওতালি কি স্ক্রিপ্টটা পণ্ডিত রঘুনাথ মুর্মু করার হয় কইকে কিন্তু সাঁওতালিটা 2004 সালে ওরা শিডিউলটা পাওলা আর কিনা এইট শিডিউলটা। তো সেরকম ভাবে মই এটা মই আবেদন করবেন সবাইকে বেঙ্গল বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম এখন কি বাংলাদেশও আমার বহুত কুড়মিয়া হাত ওরা কিন্তু কুড়মানিটা কিছুটা হলেও বাঁচায় রাখলা হাত এখনো চেষ্টা করো হাত বাংলাদেশে বহুত কুড়মিয়া হাত। তো ওরাও চেষ্টা করো হত ওরাও বই টই লিখো হত বই বাড়াও হত। তো সেই জানাই একটা ইউনিফাইড স্ক্রিপ্ট একক একটা স্ক্রিপ্ট আমরাকে বনাও হেতি ডিজাইন করে হেতি। এটা এখনই অত জরুরি নাই কিন্তু বনাওই হেতি। তো সেটা লেখে তোমরা সচবে হে ওম প্রকাশ বাবু সচবে হে মহাদেব ডুঙ্গরিয়ার তোরাও সচবে হে আমার সুনীল মাহাতেরাও সচবে হে কীর্তি দা হে ঝাড়গ্রামে মঙ্গল মাহাতো আহাত জয়ন্ত মাহাতো আহাত ভূপেন মাহাতো আহাত কুড়মালি লিখত ছত্রমোহন মাহাতো আহাত আসামে কুড়ম সুরেশ ভাই আহে আচ্ছা ইন্দ বালুরঘাট দিকে আমার দিলীপ মাহাতো আহাত বাংলাদেশে আহাত সবে গাইকে কিন্তু সঁচে হতন। আর একেঠিন বসিকে একটা কমিটি করিকে এই লাগে আমরাকে একেরকমভাবে এক হই হেতি নাহলে কিন্তু নি হেতি একটা স্ক্রিপ্টে আমরা মান্যতা দেই হেতি। তো এটা হলে আরেকটা দিক। তার পহিল দিকটা যে কোনো লেখালেখি করে হাতে দুই নম্বরটা হলে আমার শব্দকোষ ডিকশনারিটা বাড়া হতে জড়াইকে বাড়া হতে মই শুনল হাও এক এক লোক একটি 10,000 15,000 এখন কি 50,000 শব্দ জহড় করলা হাত। তো জহর করার রাহাত কিন্তু ওগুলোকে বাড়া হতে পাবলিশ করে হতে প্রকাশন করে হতে প্রকাশন না করলে কিন্তু সেটা কোনো দাম নাই বাড়াও হতাম মোর যদি বহু বুদ্ধি আহি তো বুদ্ধিটা যদি দীর্ঘায় মই রাখি দেই সে তো বুদ্ধির দাম নাই বুদ্ধিটা আমাকে দেখাও হেতি বুদ্ধিটাকে অ্যাপ্লিকেশন করে হেতি। তো সেইরকম বহুত লোকের থিম বহুত শব্দকোষ জহড় করলা হাত। তো এখন এখন যেটা আমার কাম হেতি সবেকায় সেই শব্দকোষটাকে জহড় করে একটা বড় আমরা ডিকশনারি বাহারা শব্দকোষ এবং সেইটালে মাল্টিলিঙ্গুয়াল মানে অনেক ভাষায় অনুবাদ করে পারবো আমরা। তো সেইটাকে জানাই আমরা এখন সেকেন্ড কাজ একটা হচ্ছে যে কোনো আমরা লেখালেখি করব দ্বিতীয় হচ্ছে শব্দকোষ আর তিন নম্বরটা আমার টার্গেট হেতি স্ক্রিপ্ট বর্ণমালাটা বর্ণমালাটা কিনা হাতে সেই বর্ণমালাটাকে আমরা অ্যাপ্রুভ করো। তো মই বেঙ্গলের কথা কহ তো হিয়া আমার তো গভর্নমেন্ট কুড়মালিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রুভাল দেলা হে আর একটা ডেভেলপমেন্ট বোর্ডও হেলা হে সরকারি তরফলে। তো সেই তরফলে যদি ওরা আগুয়াই আহত আরো ভালো হয় আর কিনা কারণ এটা গভর্নমেন্ট স্বীকৃত গভর্নমেন্ট একরাকে রিকগনাইজ করতিন তো ওখরা আগুয়ালে আরো ভালো হতে। তো মই দেখলাহ যে কুড়মালি কালচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড ওরা কুড়মালিক উপর সার্টিফিকেট কোর্স চালাও হত। তো আমার সুনীলবাবুর সঙ্গে কথা হয় মাঝে মধ্যে মই গেলেও রহ হুয়া ক্লাস হয়ে গেলা ভালো ক্লাস হয়ে আমার প্রভাস দা সন্তোষ দা এরা কিন্তু বেশ ভালোই যুক্ত আহাত। তো
এটাই আমাদের আমার 3 নম্বর কাজ, যেটা হচ্ছে স্ক্রিপ্ট। 4 নম্বর যেটা আমার আবেদন, যেটা হয়ে গেলাম যে কুড়মালি আমার কুড়মি রাখার ভাষা এরাই চালু করার হব। তো এটা আমরা শুধুমাত্র মানে নিজের রাখ মধ্যে আমরা নিরাখব, এটা ছড়িয়ে দেবে একটা সার্বজনীন ভাষা, এটা দুনিয়াকে ভাষা করে দেবে। এটা সেই সোচটা আমাকে রাখে যেতে, মনে করেন সেই চিন্তা ভাবনাটা আমরা রাখে যেতে। মানে যদি কেউ নন কুর্মী হয় অকুর্মী হ্যাকে তাকে সঙ্গে আমি কুর্মানি নিয়ে কহম কয়ে পারল বা অখর পাশে নিয়ে কহম, সেই চিন্তা ভাবনাটা আমাকে কম করে হেতি, মানে আমাকে প্রভাবিত করে হেতি যে এই ভাষাটা কহেলাই, এবং বাকিটাকে আমরা সার্বজনীন বাকি করে দেবি। তো আমি দেখলাম যে জয়পুর লে তোর শুরু করিকে চাসুর লে শুরু করিকে হুঁদে ঝেলদা জয়পুর করছিলা ঝেলদা ঝেলদা 1-2 হুঁদে কালীমাটি তড়ি হুয়া, কিন্তু সে কামার হোক কুমহার হোক মুসলমান হোক জলা হোক হ্যাঁ কৈরি হোক সবাই কিন্তু কুড়মালি কহ, সে বামন হোক সবাই কুড়মালি কহ, বাঙালি হোক কুড়মালি কহ। তো এহে যে সার্বজনীন ভাবটা, এটাকে আমরা সবসময় করে হেতি, মানে আমরাকে ব্রড সেন্সে দেখে হেতি। ভাষা যদিও কুড়মালি, কুড়মি রাখার ভাষা, অরিজিনটা হয় কুড়মালি, মানে সোর্সটা হয় কুড়মি, তারপর ভিত্তিটা হলে কৃষিকাজ চাষবাস হুঁয়ালে সবাওলা হেক, কিন্তু এখন আমরাকে করে হেতি এটাকে সার্বজনীন ভাষা। সার্বজনীন ভাষা করেই হেতি, নাহলে মই স্কুলে নি চালা পারম, নাহলে মই কলেজে নি চালা পারম, নাহলে মই ইউনিভার্সিটি নি চালা পারম। যখন একটা এডমিশন হয় তখন কিন্তু আমার ভাগ করে দেল হে, এতনা পার্সেন্ট এসসি, এতনা পার্সেন্ট এসটি, ওবিসি এ, ওবিসি বি, জেনারেল, ঠিক আছে। তো শুধু যদি কুড়মিরায় পড়ো তাহলে তখন বাকিগুলো তো ভর্তি নিয়ে হেতে, তাহলে আমাকে এটাও করে হেতি যে এটা সার্বজনীন ভাষা। সার্বজনীন ভাষা হলে আমার আর একটা প্লাস পয়েন্ট কিনা হেতি না, 8 সিটগুলে আমার গন্তিটা বাড়িয়ে যেত, তাহলে এটা হলে আরেকটা পয়েন্ট। একর পর আর একটা পয়েন্ট যেটা কম আমার একটা দাগ, যেটা হয়ে গেলা যে সেন্সাস, সেন্সাস তো এই বছরে হয়েক কথা রয়ে গেল কিনা, শুরু হয়েক কথা রয়ে, তো যা হোক করোনা ভাইরাস হয়ে গেলাম পেছুয়াই গেলে। তো যেটা হয়ে গেলা আমার সেন্সাসে ভাষিক জায়গায় ল্যাঙ্গুয়েজের জায়গায় আমরা কুড়মালি লিখ, এখন যদি কুড়মালি কলাম না রহে, কুড়মালি ঘর যদি না থাকে হুঁয়া, তাহলে এটা আমার অফিসিয়ালি মুভমেন্ট করে হতে যে এটা দেয়ে হতো কুড়মালিক জায়গা দেয়ে হতো। 2011 যে সেন্সাস হুঁয়াতে তোর মোটামুটি 5.5 লাখ রকম লোক কুড়মালিটাকে ওরা চিহ্নিত করলা ঠিক মাই ভাকি হিসাবে, তাহলে 2021 যখন সেন্সাস হেতে সার্ভে হেতে তখন এটা যেসব 5 কোটি হয়ে যায়, সেই চিন্তা ভাবনাটা সেই প্রচারটা আমরা করে হেতি। বেঙ্গল বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম সব জায়গায় আমরা কি হিন্দিটা কুড়মালিটাকে আমরাকে সেন্সাসে দেখাওই হেতি, তাহলে আমরা যখন বাকিটা কহ বাকিটা লিখব আর এটা আমার মাই ভাকি হেঁকবে করি মাদার টাং হেঁকবে করি, মই কহে নি পার বা মোর বন্ধুটাই কহে নি পারে সেটা ওকে দোষ নাই, তো তাকর ঘরে লোক কুড়মালি নি কহ তুমি কানে শিখতাম, তো সেই জানাই মাই ভাকি কি কিন্তু মোর চর্চা নাই বলিকে সেটা হেরাই যাই গেল, সেই হেরাই যাওয়া জিনিসটা নি হেই দিয়ে পারি না আমরা বাঁচাই রাখে হেতি। তো আমার বহুত কুর্মি মাহাতো হাত যারা নি কহে পারত তোরা কিছুটা হীনমন্যতায় ভুগত আর কিনা, হীন মানে নি কহে পারত করি কহিকে আর কিনা, তো বহুত লোক কিন্তু বহুত চেষ্টাও করত কহেলাই ওরা বুঝে পারত কিন্তু কহে নি পারত, তো কহাটা
অতএব সহজ নহে কুড়মানিটা। যারা ছোটলে শিখল আহাত তারা কিন্তু ভালো করে কুড়মালিটা কহে পারত, কিন্তু বুড়াই গেলে কুড়মালি শেখা কিন্তু বহুত মুশকিল হয়। তো বুড়ালে ধরে তো ইংলিশ ফার্সি ফ্রেঞ্চ হিন্দি সংস্কৃত সব শিখে পারবে, কিন্তু কুড়মালি শিখা অতএব সহজ নাকি, কারণ একর যে টান কুড়মালির যে টান, একর যে একটা মাধুর্য, একর যে একটা মধুর ভাব, সেটা কিন্তু অতএব সহজে আনে নি পারবে। তো সেই জ্বালাই মই সবে আগে আবেদন করব, ঘরে ঘরে সবাই কুড়মালি কবে মো ঘরে মই চেষ্টা কর, মো শ্বশুর ঘর দিকে কুড়মালি নি কহ, তবু মই ছুয়াপুতাকে টুকটাক কইকে মই শিখাবার চেষ্টাই আহ আর কি না, এটা করেই হেতে আর কি না। আমরা যদি নিজেই না কই হো তাহলে লোকে কেসে কহত, আর লাজাই হানা কুড়মালি কহলায় কখনো লাজাই হানা। যখন মোর কুড়মালি জানোয়া কোনো লোকের সঙ্গে দেখা হেতি আগু কুড়মালিয়ে কথা কবে, কুড়মালিয়ে কবে হত নাহলে নি ছড়িয়াতি। সে তোর যাহাই রহা কলকাতায় রহা দিল্লি রহা বা বিদেশে রহা বাংলাদেশে রহা আর আমেরিকায় রহা, যখন কেউ যদি কুড়মালি জানোয়া লোকে ফোন করন ফোনটি অন্তত কবে করবে কুড়মালি। মই তো জেঠিনে রহ কুড়মালি জানোয়া কেউ কহলে মই মই 100% চেষ্টা করো কুড়মালি কহলে। তো এটা হলি মোর আরেকটা আরদাস বা মোর একটা আবেদন, যে জেঠাইন রবে যাহাই রবে কুড়মালি কথা কবে। যখন আরেকটা লোকের সঙ্গে কথা কইল সে যদি কুড়মালি জানে আর কি না। আর একটা জিনিস হেগলা যে বহুত সাড়া বা আওয়াজ বা শব্দ আমরা জানিও নি মেশাই যাহতলা, সেইগুলোকে বাঁচা খাতির আমরা যখনই মনে হতি তখনই লিখি রাখে হতো, নাহলে ভুলি যাক। আর একটা জিনিস মানে দেখো আমার যারা বাংলা পড়াশোনা করা তারা বাংলায় টানে হেতি, যারা হিন্দি পড়াশোনা করা তারা হিন্দি টানে হেতি। তো এই জিনিসটাকে আমাকে টুকটাক প্রতিবাদ করেই হেতি না, আসল জিনিসটাকে কিনা সাঁচা কথাটা কিনা সেই সাঁচা কথাটাকে আমাকে সাঁচাই কহে হেতি। তো সাঁচা কথাটা হলে কুড়মালি একটা প্রাগৈতিহাসিক ভাষা প্রি হিস্টোরিক ভাখি, সেই সাঁচা কথাটাকে আমরাকে প্রমাণ দেইকে নিমুন দেইকে আমরাকে আমরাকে দেখাও হইতি যে রে হ্যাঁ এটা বহুত পূর্ণ ভাষা। তো আমরা ভারতবর্ষের যে ভাষাগুলো বাকিগুলো আহে তাকর ইতিহাস যদি আমরা দেখিও আর কি না, তাকর উৎপত্তি যদি আমরা দেখিও, তাহলে কুড়মালির যে সাড়াগিলা আহে সেই সাড়াগিলালেই আমরা বুঝে পারব যে কুড়মালি কতক পূর্ণ বাকি একে কতক পুরখেন বাকি একে। জমি জায়গা ধরন চরণ বা ক্ষেত গট যেগুলো আহে আর কি না, হুঁয়ালে দেখলে আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে নামগুলো শুনলেই মনে হয় যে এটা অনেক পূর্ণা বাকি আগে। সেই কৃষি সভ্যতা এগ্রিকালচার যখন শুরু হলে অতনা পূর্ণা বাকি আগে। তো আর কুড়মালিকে বুঝে জ্বালাই বাকি বাকিগুলোও জানে হতে, যেন বাংলা না জানলে বাংলায় কিনা কুড়মালি ব্যবহার করো সেটা নিয়ে কয় পারো, যারা হিন্দি জানিয়া হিন্দি বুঝে পারবে যে কুড়মালি কেমন ভাবে ব্যবহার করো হত হিন্দি, সেই জিনিসটাও আমরাকে এক করে হেতি। তো আমার যেটা নেগেটিভ পয়েন্ট হয়ে গেল আগুই আর কি না, এটা ইতিহাসে জানাই যে ছটনাগপুরে যে কুড়মি রহত সেটা ভাগ হয়ে কি আমার সমস্যাটা বাড়িয়ে গেল আর কি না। তো কিছু লোক বিহারে কিছু লোক ঝাড়খণ্ডে কিছু লোক উড়িষ্যায় কিছু লোক বেঙ্গলে ঢুকে যায় কে, তারপর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা বা যেটা পেশা যে ল্যাঙ্গুয়েজটা হেঁটে গেছে সেই ল্যাঙ্গুয়েজটা পাল্টি যাওয়া জ্বালায়
আসল ভাখিটা ছাড়াই গেল। তো ছাড়াই গেল এখন বেশি দূর নেই ছাড়াই, আমরা ইচ্ছা করলেই ধরি ঘুরা পারক। তো সেটাই মই আমার যে জুয়ান যারা ইহা আমার আমলে বড় যারা ইহা তারাও তারা আমাকে গাইড করবে, আমাকে রাস্তা দেখাবে। আর আশেপাশে যারাই আথুন যারাই আথুন, ছোট হোক বড় হোক, সবাইকে উৎসাহ দেওয়া হন, একটু রুস্কানি দেওয়া হন যে না কুড়মালি কহা, কুড়মালি লিখা, কুড়মালি লাই লড়াই করা। আমার বুড়া পুরখারা এতনা লড়াই করা লাহাত, কুড়মালি জ্বালাই, কুড়মালি কালচারকে জ্বালাই, কুড়মালি বাকিচারকে জ্বালাই, সেটা আমাকে বাঁচাই রাখে। এটি আরো একটা জিনিস দেখো, আমার যে নেগাচারি, আমার যে আচার অনুষ্ঠান, সেগুলো তো আগে অতক নিয়ে বুঝে হলো, এখন যখন আমরা চর্চা করিওলা, এখন যখন আমরা ভাবিওলা যে আমার কালচার, কুড়মি কালচার, কুড়মালি কালচার, সেটা কিন্তু পিওর সায়েন্টিফিক। যখন বিজ্ঞান শুরুয়াত নিয়ে হেলা, যখন কৃষিকাজ শুরু হলে, যখন গরু গাড়ি আবিষ্কার হলে, তখন তোরা দেখা এগুলো সব কুড়মালি ওয়ার্ড। গরু গাড়ির বর্ণনা যদি করিয়া, তো গরু গাড়ির যে পার্টসগুলো হয় সব দেখবে কুড়মালি ওয়ার্ড। তো সেটা ভাবিও আর কিনা। আর আমার যে পরব তিহার যেগুলো আহি, আমার যে কৃষিভিত্তিক পরব তিহার নেগ নেগাচার, সেগুলো একটু ভাবনা চিন্তা করলে আমরা দেখে পারিও যে সব কিন্তু বিজ্ঞান ভিত্তিক হয়, পিওর বিজ্ঞান ভিত্তিক হয়, এখানে কিন্তু কোনো কুসংস্কার নাই। আমার কালচার যেটা বহুত ভালো কালচার, কি বহুত ভালো, অনেক গুণে ভালো। তো সেটা আমরা যেঠিনে থাকিও আমরা যেন ওটা পালন করিও আর কিনা। আমার যেটা স্বভাব হ্যাঁ কি আর কি, কুড়মি যাইতে যে লাজটা দমে লাগে আমার, সাঁচা কথা পেটেই রহি যায়, লাজাই হো দমে। আর আমার দিমাগে সোঁচিও, কিন্তু কয়েক সময় এই যে হিয়া অন্তরটিকে আমরা মেশাই লিও, তাহলে দিমাগ আর অন্তর তাকর পরে মুহে হবে। এটা কুড়মির এখন একটা বিরাট বৈশিষ্ট্য, বিরাট চরিত্র। মানে এটা কুড়মি ছোঁয়াই কখনো এতনা সহজে কাকর অনিষ্ট নি করে পারো, ওর মাথায় চলে এই যে না আমার ক্ষতি হয়ে যায়, আমার এটা ইয়ে করা উচিত, কিন্তু যখন ওই কামটা খারাপ কামটা করে যাতাক, ওই কিন্তু ইয়ালে ভাবতাম যে খারাপ কাম করলে কিনা হাতে নিয়ে হাতে নি করো, লাস্টে ওই কিন্তু পেছু হয়ে যাবতাম। তো এটা জানাই আমার গর্ব হই যে কুড়মির আগে ওইটা বিরাট গুণ, কুড়মিক স্বভাব যে চরিত্র, এরা অনিষ্ট করে নি পারতাম। নি খাইকে নিজে তাবড়ি দেখেও এরা লগে উপকার কর, লগে ঢড়া ভরাও। তো সেটা কিন্তু যারা চালাক হাত, চালাক যায় তারা সেটা আমার দুর্বলতা ভাবত, সেটা কিন্তু ঠিক নহে, সেটা ঠিক নহে। তো কুড়মিরা বহু প্রাগৈতিহাসিক যুগলেই লগে ঢড়া ভরাও লাহাত, আর এখনো ভরাও হত, এটা মোর কিন্তু গর্ব লাগে। মোকে কোনে ঠকাও লাগ, সেটা আমি মোর কোনো দুঃখ নাই, কিন্তু মই লোকে অনিষ্ট নি করে পারো। তো এটা আমার কিনা হয় একটা নেগেটিভ পয়েন্টও হয়, এর স্বভাবটা জানাই। কিছু কিছু জায়গায় আমরা কথা কহে নি পারি হলো, হকের কথা ঠিক কহে নি পারিও, সেই জ্বালায় আমরাকে পেছুয়াই দে কোনো কোনো জায়গায়।
তো আমরা যদি এক হই হো এক সঙ্গে লড়লে সেটা কিন্তু আমরা বাধাটা পেরিয়েই যাব। তো আমার কুড়মি কুড়মালি ভাকি নাগাচারি আর আমার যেটা ধরম আর কিনা আমার যেটা প্রকৃতি পূজক প্রকৃতিক পূজারি আমরা যে টোটেম টোটেমিক এটা কিন্তু আমার বিরাট ব্যাপার। এই টোটেমিক ধারণাটা আমার একেবারে প্রকৃতির সঙ্গে জড়লাই। আমার যে ধর্ম প্রকৃতি ধর্ম আমার যে সারনা ধর্ম সারনা ধর্মে আমরা বিশ্লেষণ আরো কর আমার যারা মানগড়া হাত যারা এগুলো চর্চা করত মরত বহুত শিখে কাহি এখন মই অতনা সময় দিয়ে নি পার হন যত না কিতাব মঠি নাহি পথি মঠি নাহি আর কি সব পড়িসিরা নি পারল এখন তবু মই সময় পাওলে যে পথিগুলো আহি সেগুলো মই পড়ি দেখ হ। তো আমার ধর্ম প্রকৃতি পূজক আর প্রকৃতি পূজক কখনো অনিষ্টকারক নি হেত তো সেটাই মই গর্ব মর যে মই কুড়মি হেক আমরা প্রকৃতি পূজারি হেখিও পূজারি পূজারি যাই হেতা তে কখনো বিনষ্ট নিকত তাক প্রকৃতি এ নেচারে আমার সেই জানাই মর এখনো ভরসা আহি আশা আহি যে আমরা আমার কুড়মি কুড়মালি ভাকিচারি কুড়মালি নেগাচার কুড়মালি সংস্কৃতি কুড়মালি ধর্ম আমরা যুগ যুগ তক্ক বাঁচাই রাখব এবং আগুয়াই লিয়ে যাই পারব। সবে আগে বহুত বহুত জোহার জানাও হন হিয়া কালাস জোহার যারা বড় আহা সবকাকে গড় লাগি দণ্ডবোধ কর হন যারা লেখই আইহা কবি আইহা ঝুমের আইহা শিল্পী আইহা সবকাকে মোর হিয়া কালাস জোহার যাগর সঙ্গে মোর ব্যক্তিগত পরিচয় আহি তাকরাকেও মোর বহুত বহুত জোহার যারা আমাকে মোর সঙ্গে মুলাকাত নি হেলাহি আর কিনা দেখা সাক্ষাৎ নি হেলাই তাকরাকেও মোর বহুত বহুত ভালোবাসা আর মোর যারা জুনিয়ার হাত ছোট ছোট হাত তারাকে বহুত বহুত সাবাসি যে এ ফেসবুক লাইভে আইকে মোর কথাগুলো শুনলে হে আর মোর যারা জড়িরা হাত বিশ্বকর্মা মামা হে মোর অম্বুজা হে মোর বন্ধু পাননাতা হে আর সবে কাকে মোর বহুত বহুত ভালোবাসা তোরা মোর পাশে রবে হে ময় তোরাকে আগুয়াইলাই যেতনাটা পারবো মুই করম প্রভাস প্রভাস দায় বহুত চেষ্টা করা হত আমার সন্তোষ দা হে দুর্গাপুরে রহে আইটিআই কলেজে অয় বহুত চেষ্টা করা হত আমার রঞ্জিত বানুয়ার আহে রঞ্জিত বানুয়ার ওরা একটা পত্রিকা বার হওলা কিছুদিন আগু আড়াস তো আড়াস দারুণ পত্রিকা বার হলা হাইক তো মই ওরা কবে রঞ্জিত দাকে যে আরো আড়াসে আরো ভলিউম বাহারাক আর কিনা ময়ও চেষ্টা করম দুই একটা লেখক রঞ্জিত দা কিন্তু তোরা পেছু হবে হানি আগুয়া যায় এখন প্রভাস পাননাথ অম্বুজ এতে ভীমবাবু হাত আর কিছুদিন আগু ওই আড়াসে সমসাময়িক একটা পত্রিকা বাহারালে তিতকি বাংলায় বাহারা লাগে গেলা তো তিতকিটাও কিন্তু তিতকার রকমে লিখলা হাত বেড়াই যেতে লাগলি মোর তিতকি পড়েতকে তো তিতকাল যে তিতকায় কাম টাম তিতকিং কর হত সুরেশ দা যেটা করলা এটা আর কিনা সুরেশ দা ওম প্রকাশ দা ফেসবুক লাইভ এটাও কিন্তু বহুত বহুত আমার সঙ্গী জুড়ি সবাই আগুয়াই আওতা এই তিতকিটার তিতকিটা কর আরো ভলিউম বাড়াও হতে আরো লিখা বাড়াও হতে আর সেইরকম সবগুলো জড়ো করি আমরা বই আকারে বাড়াও পাবার ঠিক আছে কারেকশন করি কেউ যেন কবিতা বই বাড়াও মানে তোরা যদি আমরাকে 10-15 লোক যদি কবিতা দিহে আর কিনা তাহলে অন্তত 2-250 পেজে একটা বই বাড়াও কবিতা বই গল্প
বহুত মানে যারা গল্পগুলো দেবে গল্পগুলো লিখে একটা এডিটের ভলিউম বা সংকলন বই বাহার হোক, যেগুলো ছেপাহিক অনেকগুলো ছেপ লিখে আমরা বই বাহার হোক। তো মই এ রিসেন্ট দুইটা ছেপ পড়লাম আর কিনা, পরে লগনা বিহা এটা লিখলা হাত অনন্ত কেশরিয়ার পরে লগনা বিহা। তো এই ছেপটা পড়ি কি মই কাঁদি লেলাম, ছেপটা পড়ি কি মই কাঁদি লেলাম, এতনাটা অন্তরে লাগলি আর কিনা। অনন্ত কেশরিয়া লেখি লিখল কি পরে লগনা বিহা। আরো একটা ছেপ পড়লো মই সতীঘাট, সতীঘাট এটা লিখল কেন শম্ভুনাথ মসরিয়ার, এটাও পড়ে মই কিন্তু অন্তরটা হুদকি উঠলি। এতনাটা এতনা সুন্দর সুন্দর আমার রচনা আহি, যেগুলা কিন্তু আমরা উদ্ধার করে নি পারো লাইক। তো এরকম বহুত 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 বই আহি মোটিনে। আরো একটা যে একটা বই বলো ভগবান দাস, এরকম একটা বই আহি। আরো ঢের সার বহুত বই আহি মঠিন মর হিয়া সব ঠিন নেখি আর কি, যে আড়াস আড়াসটা দেখি হলো তোরা দেখ তিতকি তো মর আলমারি সব রাখল আহি আর কি না অফিসে বহুত বহুত বই। তো কাকর যদি দরকার হন হেও না আর কি না তো মকে কবে হে মুই দেই পারো না আর কি। আর কাকর ঠিন যদি সেরকম বই থাকো না আর কি না তো সেগুলো মুখে দেবে হে, এগুলো আমরা ব্যবহার কর। আর যাকরা ছাপা নি পারি হেলা ছাপা খাতির আমরা সহযোগিতা কর, অপারেশন কর সব দিকে। তো